وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله لا কারণ আমার পরে আসতেছেন সুলতান ওয়াহিদ শুধু বাংলাদেশের নয় গোটা পৃথিবী যার জন্য পাবো কথা বলে ঠিক না ভাই উনি আসতেছেন এই জন্য মাহফিলটা একটু সাজা দিতে হবে এই জন্য আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি মেহরবানি করে যে যান সাইডে ফাঁকা জায়গা যারা দাঁড়িয়ে আছেন আতবে আউলিয়া আর বেয়াদবে হয় শয়তান আমরা এত বরকত পাইছি আজকে আল্লাহ আকবার হুজুর সাধারণত এর চাইতে বড় বড় প্রোগ্রাম বড় বড় জায়গা কিন্তু সেখানে এত কথা বলেন না আল্লাহ পাক আজকে এই সাবার মাসের জন্য এত নূর আর এত বরকত দান করছেন প্রায় হুজুর এখনই এক ঘটনার মতো বয়ান করেন আর যে বয়ান করেছেন আমি তো কাছে বলেছিলাম আমার যত বয়ান আছে সব বয়ান তলায় ভাইজা কমবে ডাবার দেবে বেজে গেছে আমার কিছুই মনে নেই এত বয়ান হয়েছে আজকে এই বয়ানের পরে আর বয়ান করা চলে না এই জন্য অল্প কিছুক্ষণ ভাতের প্লেটে যদি ভুনা গোস্ত আসার আগ পর্যন্ত ভাজি থাকে ওই না মানুষ যদি মারা ধরা করে ভুনা নিয়ে আসতেছেন সুলতান ওয়াইজিন কলিজার মহাব্বত নিয়ে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা দোকান পাট বন্ধ করে দিয়া রিক্সাওয়ালা রিক্সা বন্ধ করে দিয়া বেবিওয়ালা বেবি বন্ধ করে দিয়া মাইকওয়ালা মাইক বন্ধ করে দিয়া সমস্ত কাজ বন্ধ করে দিয়ে যারা আমি পরিচিত কথা বলেন ঠিক না আমার চাইতে বেশি পরিচিত লোক আপনাদের আমার পিছনে আপনাদের সম্মুখে আসতেছেন গুরুত্বপূর্ণ বয়ান তিনি করবেন তার আগে আমরা আসছি এই জন্য আল্লাহর দরবারে শুকর গুজার হব কালকেও যেন আমরা আজকে যারা আসছি কালকে যেন আরো দুইজন করে মানুষ দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারি আজকে যে আসছি এই জন্য খুশি না বাজার তারা তারা একটু হাত তুলে দেখাই তো আল্লাহ রে আল্লাহ আমরা আসি এখানে আসি তো একটু নাড়া দেয় আসি ওই পিছনের ভাইরা হাত উঠান নাই এই হাত যে উঠাইতে বলছি না যদি এই হাত আল্লাহ ধরে ফেলে না তো কপাল খুলে যাবে ভালো কাজের জন্য যদি হাত উঠায় আল্লাহর যদি পছন্দ হয় খারাপ কাজের জন্য হাত উঠাইলে আল্লাহর পছন্দ হতে পারে ঠিক আছে পারে না এরকম হাত উঠান আজকের থেকে নয় মক্কাতুল মুকাররমায় দারুল কাদওয়ার ভিতরে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলামের নবীকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য
মক্কার লাল কুর্তা আবু জেহেল কইছিল, এমন কোন বাপের বেটা আছে সুনি বেটা মক্কায় যে মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ তাবলীগ করে, আল্লাহর তাবলীগ করে, ওই তাবলীগের বিশ্ব আমিরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, কেউ আছিস? যদি বিশ্ব আমিরকে শেষ করে দিতে পারিস তাকে 200 লাল উঠে তাহলে এই দেয়া জানে না, কইছে তো কেউ হাত দেয়া সাহস পায় না। কিন্তু একজন মানুষ নাম হযরত ওমর হাত উঠাইছে, কি কারণ উঠাইছিল না? আল্লাহ হক পায় কিরে ওমর তুই হাত উঠাইলি আমার নবীরে মারার, ওইদিকে আমার নবী তো তোর জন্য দোয়া করে, ভাই আল্লাহ তুমি যে তাবলীগ করার জন্য আমাকে মক্কা নগরীতে পাঠাইছো এই বর্বরতার যুগে, জাহেলিয়াতের যুগে, এ মানুষদের কাছে এই তাবলীগ পৌঁছানো আমার জন্য সুবিধা হবে, দুইজন মানুষ যদি আমি পাই, দুইজন মানুষের একজন তুমি ইসলামের পক্ষে দাওয়াত তাবলীগের পক্ষে তুমি আমারে দিয়ে দাও, যেন আমি তোমার ইসলাম তোমার দাওয়াত তোমার তাবলীগ যেন আমি মানুষের কাছে পৌঁছায় দিতে পারি। আল্লাহ ফকের কাছে দরখাস্ত করলেন দুইজন মানুষের মধ্যে প্রথম নম্বর মানুষটির নাম হযরত ওমর, আল্লাহ ভাই আমার দোস্তর মুখ দিয়ে নাম বাহির হয়েছে ওমরের, আমি আল্লাহ ওমরের কলিজার মধ্যে আমার প্রেমের তীর লাগায় দিলাম, ওমর তো বসে আছে মক্কার জমিন ওই পাহাড়ের গুহায় দারুন নাদুয়ার ভিতরে, আল্লাহর হেদায়েতের তীর হেদায়েতের চাবিকাঠি কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। যদি দুনিয়ার কেউ বলে আমার মতো মরবির হাতে হেদায়েতের চাবিকাঠি, সে মরবিকে মারা যাবে, হে বলেন যাবে গোসল করো, চার ফরজে ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ছয় সূরা বয়ান শোনো, সাত দজন ভয়ঙ্কর, আট বেহেশত সোনার ঘর, যদি চাও বাঁচতে চাইলা যাও গাছতে, আসার আগে আজরাইল জলদি যাও কাকরাইল, আর করো না ভঙ্গি জলদি যাও টঙ্গি, মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের বাড়ি। আমাদেরকে সাক্ষী রেখে নবুয়তের চেয়ারে আমানত স্বরূপ রেখে গেছেন আল্লাহ নবী ইন্তেকালের 85 দিন পূর্বে সেই পৃথিবীর শ্রেষ্ঠ দামি জায়গা, যে দামি জায়গার কথা কিছুক্ষণ পূর্বে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের আব্বা উনি বলছেন আমি বক্তা না কিন্তু বক্তাদের আব্বা, ঠিক না ভাই? ঠিক, বক্তাদের আব্বা, বাপের মাঠ তো শেষ নাকি হয় কথা, ঠিক না ভাই? ঠিক, কি বয়ান আজকে আমাদেরকে শুনে গেল, অনেক ওলামায়ে কেরামের কলিজা ঠান্ডা হয়ে গেছে, পুরো এক বছরের বয়ান এর মধ্যে এসে গেছে, আমাদের ছেলেরা যদি সেই আদর্শবাদ দিয়া অন্যদের আদর্শ দরজার মধ্যে আর মেলার মধ্যে দিয়া ঘরে স্কুল কলেজের ছেলেরা বলবে হুজুর নামাজ করে, ওদের সন্তানটাই ওদের কথা বলে না, যেমন আমরা নবীর আদর্শে আদর্শবান হতে চাই, নবীর এই আদর্শ শিক্ষা দেওয়া হয় যেই জায়গায় সেটা হলো দিনিয়া কওমিয়া মাদ্রাসা, কথা বলেন ঠিক না? এখানে কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেওয়া হয়, আর আল্লাহ রাসূল আমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছেন, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ, এই কথা বলেন ঠিক না? কেন নবী সুন্নাতে
সুন্নাত কেন দিয়ে গেলেন? কারণ সুন্নাত আমরা আমল করতে পারবো, হাদিস সব হাদিস আমরা আমল করতে পারবো না। মুসলমানদেরকে সবল মেরে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য কথা বলেন ঠিক না? এই জন্য বাংলার জমিনে এই মুসলমানদেরকে হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছেন। কোন এলাকার থেকে যদি আলেম মরে যায়, ওই আলেমটা মরে যায়, কথা বলেন ঠিক আছে? আমরা দোয়া করবো হযরত আমাদের সম্মুখে বয়ান করলেন, আল্লাহ যেন ওনাকে আরো দীর্ঘ হায়াত দান করে, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে। আর আমার যে হায়াত আছে এই হায়াত কে হুজুরদেরকে হায়াত দেবে। আমি যদি দিই ওলামাই কেরাম দিবে না? সমস্ত ওলামাই কেরাম যারা ওস্তাদের কাছে পড়েছে তেমনা তো ভাই আল্লাহ আল্লাহ আমার হায়াত আমিনা নামে নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পরিজাবান বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, এখানে টুপিওয়ালা আর মাদ্রাসার হুজুর নাই বেশি, ওয়াজ সকলের দিলের মধ্যে আছে, সকলেই বোঝে, কথা বলেন ঠিক না? ওয়াজ হলো সাধারণ কিছু মানুষের জন্য দুই চারটি কথা বস্ত করবেন। হুজুর আসতেছেন, আমি একটু ভাবি করে দেওয়ার জন্য আপনাদের সম্মুখে যে আয়াত কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াত ছাড়া নাজিল হয় গোটা পৃথিবীর মধ্যে দামি একটি জায়গা, নাম আরাফার ময়দান, মিলনের ময়দান। কিসের ময়দান? মিলনের ময়দান। যে মিলনের ময়দানে দশম হিজরি নবম জিলহজ, জিলহজ মাসের 9 তারিখে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটের উপরে বসে থেকে শেষ একটা ভাষণ, বিদায় হজের ভাষণ, যে ভাষণের কথা হুজুর কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন, এই ভাষণ দিতে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর এমন কোন কথা নাই যে কথা তিনি বলেন নাই। যেমন আজকে হুজুর বয়ান করতে যায় শুরু থেকে আজকের মাহফিলে যত কিছু দরকার সমস্ত দিক নির্দেশনা দিয়া হুজুর বয়ান করেছেন, কথা বলেন ঠিক না? ঠিক এই বয়ান তো আজকে এই সাধারণবাসীর জন্য রেকর্ড করে রাখার দরকার, যে মুক্ত গুলো তিনি ছেড়ে নিয়ে গেছেন এই মুক্ত গুলো যদি আমরা ধরে ধরে রাখতে পারি আমরণ পর্যন্ত আমাদের উপকারে আসবে। মাতা ঝুঁকে আমরা শুধু মুসলমান মাথা ঝুঁকাইতে পারি, আমার আব্বা বলছে বাবা বুঝা যে না বুঝে তাদের বুঝায় কি, আর না বুঝে যে মাথা ঝুঁকা ওদের ভূতে ধরেছে। এত ওয়াজ এত নসিহত, এরপরেও মসজিদে মুসল্লি নাই, কথা কর ঠিক না? এরপরেও মানুষ ঠকানো মানুষের অভাব নাই, এরপরেও মিথ্যা কথা বলার মতো মানুষের অভাব নাই, আছে না নাই সমাজের মধ্যে মিথ্যা কথা? বেনামাজি আছে না নাই? আছে। আসলে আমরা শুনি কিন্তু বাড়িতে নিয়ে যাই না, কথা বলেন ঠিক না? ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে এবং আমল করতে হবে। কিন্তু বসে আছেন না, বসাটা একটা আমল। আল্লাহর পয়গম্বর যখন বয়ান করতেন সাহাবায়ে কেরাম কোন ক্ষেত্রে পয়গম্বরের দিকে তাকিয়ে থাকতেন, মটক পালাতেন না, নড়াচড়া করতেন না, যে পয়গম্বর যেই পয়গম্বর চলে গেছেন এখন পয়গম্বর নাই, পয়গম্বর বাড়ি সরকারি আলামায়ে কেরাম পৃথিবীর বুকে গোটা বাংলার জমিনে এক নামে জানে হকানি আলামায়ে কেরাম হিসেবে চেনেন, ওলামা হিসেবে চেনেন, তিনি আমাদের সম্মুখে বয়ান করেছেন। আরে বুঝুন তো, সুর নাই, আরে সুর না থাকলেও তো দূর আছে,
দুনিয়ার বুকে বড় বড় অফিসাররা বুড়ো হইলে রিটায়ার হয়, টান কমে যায়, কিন্তু এই লাইনে কোরআনের লাইনে এলেমের লাইনে যাতে যে যত বেশি গুড়া হয় তার দাম তত বেশি বেড়ে যায়। যদি বসতে পারতাম, আবার কোন হুজুর যদি কয় অমুক হুজুরের সৌগত আমি পাইছি, অমুক হুজুরের সৌগত পাইছি, তার কাছে ভাই আপনার মুখটা একটু দেখি, আপনার চোখ দেখি, এই চোখ দিয়া আপনি অমুককে দেখেছেন, এই চোখ দিয়া আপনি অমুক আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে তিনটা খুশখবরি দিয়েছেন, চিল্লায় মারহাবা, খুশখবরি দিয়েছেন। কেন? কারণ সেই সময় খোঁজখবরি দেওয়ার আগে প্রায় 23 বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর নবী তাবলীগের মিশনের 23 বছর পুরো হয়ে গেছে। আল্লাহর নবীর তাবলীগে চোর, বাটপার, লুচ্চা, গুন্ডা, বদমায়েশ, হাইজাকার, রংবাজ, মাস্তানগুলো তাবলীগ গ্রহণ করে এমন চরিত্র গঠন করেছে যে চরিত্রগুলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। এখন এমন একটা সময় এসে গেছে যে যদি বলি তাইলে মায় ভাই খায় আর যদি না বলি তাইলে বাবায় হারাম খায়। যদি বলি তাহলে মা মায়ের খায়, আর যদি না বলি তাহলে বাবায় আরাম খায়। কারণ বাবা হইল রাগী, যেই লোকটা তাবলীগ গ্রহণ করছে সে তো রাগকে চেক দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল কাযিবিন আল গায়জা ওয়াল আফিন আনিন নাস। আল্লাহ পাক কোরআনে হাকিমের আয়াতে আমাদেরকে জানায় দিয়েছেন, ভাই রাগ আমি আল্লাহ প্রদত্ত জিনিস, কিন্তু রাগে রাগ সেক দেওয়ার জন্য তোমাকে একটা ক্ষমতা থাকতে হবে। সুবহানাল্লাহ, রাগকে যে সেক দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করে আল্লাহর কুদরতি কোলের মধ্যে জায়গা দিবে। তোমাদের রাগ আছে, রাগের কারণে ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্রদেরকে পিটাইছো, পিঠের চামড়া তুলে দিয়েছো, রক্ত ঝরিয়েছো, ওলামায়ে কিরামের মধ্যেও রাগ আছে, কথা বলেন ঠিক না বলে? আমাদের কাছে একটা সিটের উপরে রেখে গেছেন। রাসূলের সামনে সেই দিন এক নয় দুই নয় 16 লক্ষ শ্রোতার উপরে শ্রোতা ছিল, প্রত্যেকটা শ্রোতার উপরে আমার আল্লাহ রাজি, আমার আল্লাহর উপরে শ্রোতারা হয়ে গিয়েছিল রাজি। যারা এক সময় লাত মানা থবল উচ্চার কাছে চাইতো, আল্লাহর পয়গম্বরের দাওয়াতের বিষয় চালু হওয়ার কারণে আল্লাহর পয়গম্বরের দাওয়াত গ্রহণ করে করে লাত মান্না থবল উচ্চাকে ভুলে তারা এক আল্লাহর গোলাম হয়ে গেছে, চিল্লায় কর মারহাবা। এমনকি ওই মক্কার মানুষগুলো এমন বর্বর ছিল, মার পর থেকে সন্তানকে সিনায় নিয়ে বাজারে বিক্রি করে দিত। একজন নারী ঘর থেকে বাহির হইলেই ইফতিজিনের খপ্পরে পড়ে যেত, চরিত্র হরণের খপ্পরে পড়ে যেত, চরিত্র হারাইতো, নিজের সতীত্বকে হারিয়ে ফেলতো। ইসলাম দাওয়াত তাবলীগ গ্রহণ করার কারণে এমন হয়েছে যে গোটা মক্কা এবং মদিনায় রাতের আধারে একজন মহিলা ঘর থেকে বাহির হয়ে এক দেশ থেকে আর এক দেশে যাইতো, ফিরে তাকানোর মতো মানুষ থাকতো না। বলতেছিলাম
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পট্টির উপরে বসে বয়ান করতেছেন, বয়ান তো বয়ান চলতেছে, কিয়ামত পর্যন্ত বয়ান ইতিহাসের পাতায় 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 রয়ে গেছে এবং পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার কথা আল্লাহর নবী নিজেই বলছেন, যারা আজকে আসো তোমরা পরবর্তীতে যে মানুষগুলো আসবে তাদের কাছে পৌঁছিয়ে দাও। এই পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, এই পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব উম্মতে মুহাম্মাদি। আজকে আমরা ওয়াজ শুনি, এই ওয়াজগুলো আমাদের বাড়িতে নিয়ে যা পৌঁছা দেওয়ার দরকার, আমরা বাড়িতে ওয়াজগুলো নিয়ে যাই না, ওয়াজ মাহফিলে বসে থেকে ওয়াজও শুনি বাদামও খাই, ওয়াজও শুনি পানও খাই, ওয়াজও শুনি চাও খাই। খাওয়ারে বাদত এক সময় হয় কি করে হয়, আজকে ওয়াজ মাহফিলে খাই আর এক দিক দিয়ে ওয়াজ শুনি, খাওয়া আর ওয়াজ দুইটাই দুই রাস্তা দিয়ে পিছনের দিক দিয়ে বাড়া চলে যায়, বাড়িতে নিয়ে যাইতে পারি না। তাই বলে সবাই যে তা না, কিছু কিছু লোক বাড়িতে নিয়ে যায়, সবাইকে যদি এক সাইডে করি তাহলে তারা বাড়িতে নিয়ে যায় তারা মন খারাপ করবে, তারা বলে ঠিক না বাড়ি। কিছু কিছু লোক এমনও আছে ওয়াজ মাহফিল থেকে ওয়াজ নিয়ে যায় সারা বছর ওয়াজের উপরে আমল করতে থাকে, কথা বলে ঠিক না বাড়ি। আল্লাহর পাঠন করা বান্দা বান্দিরা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসত পয়গম্বর এক পর্যায়ে তাক দিয়ে বলতেছেন, সাহাবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়ে তোমাদের কাছে প্রেরণ করেছিল আমি কি সেই দায়িত্ব গুলো ঠিক মতো আদায় করেছি এবং তোমাদের কাছে পৌঁছায় দিয়েছি? সাহাবায়ে কেরাম চমকে উঠে, হুজুর কয় কি, হুজুর বলে কি, হুজুর তো জিন্দেগিতে কোনোদিন কোন মানুষকে ঠকাইতে চান নাই, কোনোদিন কোন মানুষকে ঠকান নাই, হুজুর কিন্তু একটা আমাদের কাছে ওয়াদা দিয়েছে যে আমরা কাউকে কোনোদিন ঠকাবো না। কেন কেন ওয়াদা দিয়েছে, কারণ আমাদের নবী আমাদের নেতা আমাদের পয়গম্বর জিন্দেগিতে কোনোদিন কাউরে ঠকান নাই। কি কর ঠকাইছে, এই যে আমি নবীর উম্মত দাবি করে অন্য লোককে ঠকাই কবরের মধ্যে নবীর দলভুক্ত হয়ে যাওয়ার জন্য যদি ইমাম সাহেবকে বলি ইমাম সাহেব একটু বলে দেন আজকে যে এই ইনি নবীর দলের লোক কবরের মধ্যে নামায় কি কয়, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যদি নবীর মিল্লাতে যাইতে চাই নবীর দলে যাইতে চাই তাহলে নবীর আদর্শ নবী কোনোদিন কাউরে ঠকান নাই। আর আমি যদি দুনিয়ার ভাইকে ঠকায়া মাকে ঠকায়া বাপকে ঠকায়া শ্বশুরকে ঠকায়া শাশুড়িকে ঠকায়া নিজের স্ত্রীকে ঠকায়া ভাইকে ঠকায়া গ্রামবাসীকে ঠকায়া প্রতিবেশীকে ঠকায়া দেশের মানুষদেরকে ঠকায়া 14 বার হজ করে এসে মক্কার ইমাম সাহেবকে দিয়েও যদি কবরের মধ্যে দিয়ে বলি নবীর দলে দিয়ে দিলাম কাটবে না? প্রেমানন্দ আর প্রেমানন্দ যতনন্দ আছে কোন নন্দ ভুলাবে না ভূতানন্দের কাছে, ঠিক না বলি? ভূতানন্দের হাত থেকে সেই দিন বাঁচতে পারবো না, যদি সেই ভূতানন্দের হাত থেকে বাঁচতে চাই তাহলে এখনো সময় আছে। এতদিন যত মানুষকে ঠকাইছি রাত্রি গভীরে বালিশে পিঠ লাগানোর আগে আমরা কি করবো, হুজুর কিন্তু ওষুধ দিয়ে গেছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, কথা বলেন ঠিক না বলি? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তারজাওয়াতি তাওবা করদাম শিবায়ে পায়ে গম্বারি ওয়াক্তে পীরে দুর্গে জালেম নিশাওয়াত পরহেজগারি। আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। এমন একজন মালিক যিনি আমাদের গুনাহ মাফ করার জন্য বসে আছে, খালি আমরা মাফ চাবো তো আল্লাহ তার মাফ করে দেবে, কিন্তু চাওয়ার মানুষ নাই। ওই আরেকটু দেরি করে আমরা গুনাহ মাফ করি, আরেকটু দেরি করে আরেকটু দেরি আছে আরেকটু গুনার কাজ করি এরপর মাফ পাবো একদিন, কিন্তু সেই দিন করতে করতে সময় কখন ফুরিয়ে যাবে, কখন সুইচ অফ করে দিবে তো আপনার বাতাস ঢোকাও বন্ধ বাহির হওয়াও বন্ধ, কথা বলেন ঠিক না? কিসের কারণ দেখাই আমরা, এই সামান্য একটু বাতাস ঢুকতেছে বাহির হইতেছে ঢুকতেছে বাহির হইতেছে, এই বাতাস ঢুকির গরম নিয়েই কত গরম, কথা বলেন ঠিক না? হুজুর করতেছেন কেন দাদা? আরে আমি তো বাজি করে দিবো অস্ত আসতেছে ভাই। আরে আল্লাহর পাঠন সারা বান্দা বান্দিরা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর যখন বলছেন যে আমি কি তোমাদের আল্লাহর পক্ষ থেকে যা কিছু আমার কাছে এসেছে আমি কি ঠিক মতো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম সকলেই এক বাক্যে সেদিন স্বলক্ষ সাহাবি নবীর সামনে ছিলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে চাইছেন স্বলক্ষ সাহাবি এক বাক্যে জবাব দিয়েছিলেন, হ্যাঁ ও পয়গম্বর আপনি যেই দায়িত্ব দি পাইছিলেন আল্লাহর কাছ থেকে সেই দায়িত্ব পালন করতে যা, কখনো পয়গম্বর খেয়ে কখনো পয়গম্বর না খেয়ে আল্লাহর পয়গম্বর পেটের মধ্যে পাথর বেঁধে
মানুষের বাড়ি বাড়ি, মানুষের এলাকায় এলাকায় সেই জিনিসগুলো পৌঁছে দিয়েছে, কথা বলেন ঠিক না? বাড়ি আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের পক্ষে সাক্ষ্য পায়ার দুইটা হাত উপরের দিকে উঠাইলেন, দুইটা শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠায় ডাক দিয়ে পায় আল্লাহ হুম্মাশার, আল্লাহ হুম্মাশার, আল্লাহ হুম্মাশার, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। এই সলক্ষ সাহাবি, সলক্ষ আমার ছাত্র, সলক্ষ আমার সন্তান আমার পক্ষে সাক্ষ্য দেয়, আল্লাহ তুমি যেই দায়িত্ব আমাকে দিয়েছিলে সেই দায়িত্ব আমি ঠিক মতো আদায় করেছি। আল্লাহ এই ব্যাপারে কিয়ামতের ময়দানে তুমি আবার আমাকে তোমার কাঠ করায় দাঁড় করায়া জিজ্ঞাসা করিও না। আল্লাহ আকবার, নবী যদি এরকম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেই বিধানগুলো মানুষের কাছে পৌঁছাইতে যা নবীর দিলের মধ্যে ভয় থাকে, ওলামায়ে কেরামের দিলের মধ্যেও ভয় থাকা দরকার, কথা বলেন ঠিক না? বাড়ি এই ভয় আছে বলে পাগলার জমিনে কখনো চীনের মতো, কখনো শকুনের মতো, কখনো হায়দার মতো ইসলামের উপরে আঘাত আসে, ইসলামিক পন্থী মানুষদেরকে উঠিয়ে দিতে চায়, কথা বলেন ঠিক না? বাড়ি সেই সময় সেই মানুষদেরকে বাঁচানোর জন্য হকানি ওলামায়ে কেরাম ওই যেমন মুরগি তার বাচ্চাকে বাঁচানোর জন্য পাখা মেলে যায়, হকানি ওলামায়ে কেরাম সেরকম ওই লাঠির সামনে চিল মার্কা শগুন মার্কা ওই হায়ওয়ান ইসলামের দুশ্মনের জন্য নিজের পিঠ নিজের বুক পেতে দেয়, কথা বলেন ঠিক না? বাড়ে তাবলীগের মধ্যে যে সমস্যা হয়েছে এই সমস্যায় সর্বপ্রথম রক্ত ধরাইছে হকানি ওলামায়ে কেরাম আর তাদের পরিচর্য টুকরা সন্তানেরা, কথা বলেন ঠিক না? বাড়ে যেই দাওয়া যেই মিশন যেই কাজে কোনোদিন কেউ আজ থেকে প্রায় 22 বছর আগের থেকে আমি টঙ্গীর ময়দানে আসে যখন বেরিয়েছিল তখন থেকে মানুষের উপরে পড়ে গেলে মানুষের মাথায় লাথি লাগলে একজনের উপর আর একজন গাড়ি ফলা দিতেছে, বলতো ভাই ব্যথা পান নাই তো আপনি, ব্যথা পান নাই তো বসতে দিত, ভাই বসুন পড়ে গেছেন কিছুক্ষণ বসেন আরাম করেন আসেন না আমাদের সঙ্গে খান না। আর আজকে সেই জায়গায় কিছু কিছু নাদান মূর্খ মানুষগুলো ঢুকে দেয় টুপি জুব্বা যাদের তারা পাইছে তাদের গায়ের উপরে আঘাত করেছে, কথা বলেন ঠিক না? বলে তাদেরকে বুঝ দান করো, আমরা কারোর জন্য বদ্ধ করি না, কারণ পয়গম্বর বদ্ধ করেন নাই, পয়গম্বর বদ্ধ করেন নাই, তবে যেটা সুন্নত আদায় হয়েছে আল্লাহ নবী রেখে গেছেন দুইটা জিনিস, একটা কি কিতাব আল্লাহ সুন্নত রাসূলিহি, দুইটা জিনিস রেখে গেছেন, একটা কিতাব একটা সুন্নত। হাদিস আমরা আমল করতে পারবো না, এটাও একটা এই শকুনের মতো আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মতো, কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল যে হাদিস, যে হাদিসের কথা হাদিস হাদিস যদি আমরা মানতে চাই আল্লাহ রাসূল যে হাদিস হাদিস যদি বলে দিতেন তাহলে হাদিস পালন করা হাদিসের উপরে আমল করা আমাদের জন্য জুলুম হয়ে যেত, কথা বলেন ঠিক না? হাদিস জুলুম সুন্নাত সহজ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর সেদিন বলছেন আমি যখন চলে যাব দুইটা জিনিস তোমাদের কাছে আমি রেখে দেবো, কেমনে আমি আসতেছি। আল্লাহর পয়গম্বর যখন বললেন আল্লাহ প্রসাদ আল্লাহ প্রসাদ তুমি সাক্ষী দেখো, তুমি সাক্ষী দেখো, আল্লাহ এই ব্যাপারে তুমি আবার আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করিও না, সোয়ালক্ষ সাক্ষী তোমারে দিয়ে দিলাম, জোরে কর সুবহানাল্লাহ। হঠাৎ করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুইটা ছোট হয়ে গেছে, নবী যেই উটের উপরে ছিলেন কুর্তিটা জমিনের মধ্যে বসে গেছে, সোয়ালক্ষ সাহাবীর ভিতরে যারা সামনের কাতারে ছিলেন আবু বকর ওমর ওসমান আলী আল্লাহ নবীর সহচর্যে থাকতে থাকতে নবীর আদত বুঝে ফেলেছেন, নবীর কোন সময় কি হয় হঠাৎ করে নবীর চোখ ছোট হয়ে গেছে, একজন আরেকজনকে বলা বলি করতেছে নিশ্চয়ই পয়গম্বরের উপরে এখন কোন ওহী নাযিল হবে, কারণ ওহী নাযিলের আলম বর্ণনা করতে দেয় তরিকতের ভাষায় একজন বর্ণনা করেন, আল্লাহ নবীর উপরে যখন কোরআন নাযিল হতো নবী যদি কোনো বাহনের উপরে থাকতো বাহন চলনের গতি ক্ষমতা হারিয়ে ফেলতো, যদি দাঁড়ানো থাকতো বসে যাইতো, আজকেও পয়গম্বর যেই উটের উপরে বসা
আল্লাহর পয়গম্বরের চোখ দুইটা ছোট হওয়ার সঙ্গে সঙ্গে উঠনি তার জমিনের মধ্যে বসে গেছে। আল্লাহর নবীর চোখ দুইটা ছোট হয়ে গেছে, খুন ঘুম পাপ। আল্লাহর নবীর চেহারাখানা ঘামাক্ত হয়েছে। আল্লাহর নবীর ঘামের ভিতর থেকে মেষক আম্বর ছড়াইয়া গোটা ময়দান যেন মুখরিত করে ফেলেছে। কিছুক্ষণ পর যখন কোরআন নাযিলের হালত শেষ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম অপলক নেত্রে তাকিয়ে রয়েছেন। সাহাবীরা নবীর চেহারার দিকে তাকা থেকে নিজেদের গুনাহ মাফ করে নিত, বরকত হাসিল করত, রহমত হাসিল করত। আজকে আমরা বাসমান ফিরে এসে কেউ ঘুম পাড়ি, কেউ চোখ বুঝে থাকি, কি বলেন, থাকি কি থাকি না, নবী দেখি নাই। নবীর ওয়ারিস ওলামাই কেরামের মজলিসে বসে ওলামাই কেরামের মুখের দিকে তাকিয়ে থাকবো। তরিকতের ভাষায় একজন বলেন, একজন গুনাহগার বান্দা যদি কোনো হক্কানি ওলামাই কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকে, একজন আলেমের চেহারার দিকে তাকিয়ে থাকে, নায়েবে নবীর চেহারার দিকে তাকিয়ে থাকে, চক্র বসে গাছের পাতা শুকিয়ে গেলে যেমন ঝরঝর করে পড়ে যায়, হক্কানি ওলামাই ওলামাই কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকলে গুনাহগার বান্দার গুনাহগুলো শুকনো পাতার মতো ঝরতে থাকে। আল্লাহু আকবার। আজকে যারা চোখ বুঝে থেকে সময় কাটায় দিছি, কপাল পোড়া, দেখতে পারি কপাল পোড়া, এমনকি আমাদের কোন কোন আব্বারা বলছেন যে ওলামায়ে কেরামদের চেহারার দিকে তাকিয়ে থাকলে আল্লাহ পাক নবী দেখার সওয়াব দিয়ে দিতে পারেন। নবী দেখি নাই, নবীর ওয়ারিস কেমন দেখা যায় এটা দেখি না। রে আল্লাহর পাঠন করা বান্দা বান্দিরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। আল্লাহর পয়গম্বরের উপরে কোনায় নাযিল হয়েছে একটু জানতে চায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তিনটা খুশখবরই বর্ণনা করে দিলেন সাহাবায়ে কেরামের সঙ্গে। সংক্ষেপে সংক্ষেপে বলতে যে হুজুর এসে যাবেন হয়তো, আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াজ নবীর উপরে নাযিল করেছেন সে ওয়াজগুলো জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমরা সাধারণ মানুষ সকলেই আরবি বুঝি না। আরবি কার ভাষা? কার ভাষা? শুধু কি আল্লাহর ভাষা? কার ভাষা? ইন্টারন্যাশনাল ভাষা, জমিনের উপরেও জমিনের নিচেও জান্নাতেও। কথা বলেন, দেখতে পারি। আমরা যখন আলমে আরো ছিলাম তখন আমাদের ভাষা ছিল কি? আল্লাহ কইছিল আল আস্তু বিরব্বিকুম, আমরা কি কইছিলাম? হুজুর কিন্তু বলে গেছে, কি কইছিলাম? কালু কইছে আছি বাংলাদেশে বাংলা ভাষা, ভারতে হিন্দি, তারপরে পাকিস্তান উর্দু, সৌদি আরব আরবি। আল্লাহর ভাষা আরবি, রাসুলের ভাষা আরবি, রাসুল পাঠাইছেন আরবে, আরবের ভাষা হলো আরবি। কথা বলেন, ঠিক না বাড়ি? জান্নাতে প্রত্যেকটা যুবক কমপক্ষে 72টা করে পৌঁছাবে, প্রত্যেকটা ওয়ের ভাষা হবে আরবি। জান্নাতে কয়টা বউ পাবো আমরা? যদি দুই চারটা বেশি হয় বুঝলো ভাবে আপনাদের, কি ভাই শুরু হবে কারো হাত তুলতে দেখি ৭২টা করে হুর বানাইছেন। ওই ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানের খুশিরা ওরা তো জান্নাত পাবে না, ওদের জান্নাত গুলো থাকবে পরিত্যক্ত। ওদের যে বউ ৭২টা হুর আল্লাহ বানাইছে ওগুলো থাকবে পরিত্যক্ত। উম্মতে মুহাম্মাদী কোরআন এবং সুন্নাত জীবন আদর্শ গ্রহণ করবে তো আল্লাহ পাক প্রমাণস্বরূপ ওদের বিবি এবং ওদের বাড়িগুলো আমাদেরকে দান করে দিবে। এইটা হিসাব করলে দেখা যায় এক এক
একটা উন্নতি মহাসাদির ভাগে কমপক্ষে 3,500 করে উল করে আসতে তো সুবহানাল্লাহ, আরেকটু আসতে সুবহানাল্লাহ। এই 3,500 যদি বউ পাইতে চাই তাহলে আমাদেরকে কি হতে হবে? মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। মুসলিম একটা দলের নাম, ইসলাম ইসলাম কার নাম? কিসের নাম? ধর্মের নাম। আল্লাহ পাক আমরা যে ধর্মের মধ্যে আছি, এই ধর্ম এক সময় মক্কা নগরীতে ছিল না, এই যেটা মক্কা নগরীতে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও নবী আজকের এই দিনে এই মক্কা নগরীতে যেখানে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে নাই, ইসলাম প্রচার করতে পারে নাই, মক্কার লাল কুত্তার দলেরা ইসলাম বহনকারী মানুষদেরকে পিটিয়ে রক্তাক্ত করে মক্কার জমিনে গলার মধ্যে রশি দিয়ে লাগিয়ে কুকুরের মতো টানত, আজকে এই মক্কার জমিনে আমি ইসলামকে পূর্ণাঙ্গ হিসেবে ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার, ঘোষণা হয়েছে মক্কার থেকে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর যেখানে আনাচে কানাচে পাহাড়ে পর্বতে আল্লাহ পাক ইসলামের ঝান্ডা উড়িয়ে দিবে দিবে দিবেই। আল্লাহু আকবার। আল্লাহ পাকুন করা বান্দা বান্দিরা সেখান থেকে আল্লাহ পাক প্রথম আমাদেরকে খোশ খবরই দান করলেন, আমাদের আব্বাদেরকে যা বর্বরতর যুগের মানুষ ছিল, অমর এমন চরিত্রবান মানুষ ছিল যে কথা আমি শুরুতে বলতেছিলাম, মাস্টার টাইপের, কুমার টাইপের, কি কয় নেতাজি নেটার কথা কই দিয়েছেন, মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদকে মারার জন্য লোক পাই না, কেউ হাত উঠায় না, আমি হাত উঠাইলাম, অমর হাত উঠাইছে, কি উঠাইছে? অমর হাত উঠাইছে, ওইদিকে পয়গম্বর দোয়া করে আল্লাহ আল্লাহ আল্লাহ, যেই তাবলিগ তুমি আমারে করতে বলছো এই তাবলিগ যদি আমি প্রচার করতে চাই তাহলে মক্কার দুইজন মানুষ আছে, এই দুইজন মানুষের একজন মানুষ আমার দরকার, একজন মানুষ দরকার। সেই মানুষটা হয় ওমর ইবনুল খাত্তাব না হয় ওমর ইবনুল হিসাব, পয়গম্বরের মুক্তি ওমর ইবনুল খাত্তাব বানাইছে তো আল্লাহ পাক ডাক দিয়ে কয় আমার দোস্ত হাবিবুল্লাহ, আমি কাউরে ডিগ্রি দিছি কালিমুল্লাহ, কাউরে ডিগ্রি দিছি খলিলুল্লাহ, আমার দোস্তকে ডিগ্রি দিছি হাবিবুল্লাহ, আপনি আমার হাবিব, আপনি চাইবেন আমি আল্লাহ গ্রহণ করব, জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। কালিমুল্লাহ খলিলুল্লাহ, খলিলের কাছে আমি যা চাইছি খলিল তাই দিছে আমাকে, এই জন্য আমি ওকে ডিগ্রি দিছি খলিলুল্লাহ কালিমুল্লাহ। মাঝে মাঝে তোর বাড়ি যায় আমার সঙ্গে গল্প করছে, এই জন্য আমি তার ডিগ্রি দিছি কালিমুল্লাহ, ও নবী আপনার উম্মত এই যে কালিমুল্লাহ দেখছেন আজকে কোনো রকমের মাথায় ডিগ্রি দেওয়া হলো, এরা এক একজন মুসা কালিমুল্লাহর মতো ডিগ্রি প্রাপ্ত, মুসা কালিমুল্লাহ তো তোর পাহাড়ে যায় কথা বলেছে আর এ কালিমুল্লাহ বাংলার জমিনে সাগরের আনাচে কানাচে রাস্তা দিয়ে হাঁটতে পাহাড়ে জঙ্গলে নদীতে সব জায়গায় আল্লাহর সঙ্গে কথা বলবে। আল্লাহ আকবার, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়া কয় দোস্ত কালিমুল্লাহ তো এক ছিল মুসা কালিমুল্লাহ বনি ইসরায়েলের নবী, আর আপনাকে আমি আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কালিমুল্লাহর ডিগ্রিধারী উম্মত দান করেছি। কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর সঙ্গে কথোপকথন করনেওয়ালা, আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা, যারা কোরআন পড়ে তারা আল্লাহর সঙ্গে কথা পায়, কার সঙ্গে কথা কয়? আমাদের কি মনে চায় না আল্লাহর সঙ্গে কথা বলতে? কার কার একটা হাত উঠাইতো দেখি, বন্ধুর সঙ্গে কথা বলতে মনে চায়, ডার্লিং এর সঙ্গে কথা বলতে মনে চায়, দুনিয়ার ডার্লিং বন্ধু বান্ধব সকলের চাইতে আপন যিনি তিনি হলেন আমার আল্লাহ, তিনি কে? তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ পাক ডাক দিয়ে পায় আমি তোমাদের কাছে দ্বিতীয় খোশ খবরই, আজকে যেই জিনিসটা আমি আল্লাহ তোমাদের উপরে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদেরকে তোমাদের উপরে পূর্ণাঙ্গ হিসাবে নাজিল করে দিলাম আমার রহমত, সেই রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসটা দান করেছিলেন সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন, চিল্লায় কার মারহাবা, কারণ সেই দিন থেকে কোরআন আসমান থেকে নাজিল, শেষ শেষ আয়াত কোরআনের যতগুলো আয়াত 23 বছরে নাজিল হয়েছে তার মধ্যে শেষ আয়াত সম্ভবত পরে আরেকটা সুরা নাজিল হয়েছিল সুরাতুন নাজম,
আল্লাহ রাসূলের ইন্তেকালে 21 দিন বা 22 দিন আগে এই পূর্ণাঙ্গ সূরাটা নাযিল হয়েছিল, আর আরাফাতের ময়দানে আল্লাহ নবীর ইন্তেকালের 85 দিন পূর্বে এই আয়াতখানা নাযিল করে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের কাছে যে নিয়ামত আসমান থেকে নাযিল করেছেন, এই কোরআন জমিনের বুকে থাকবে, জমিনের উর্বরতা শক্তি বাড়বে। এক সময় বাংলার মানুষ খাইতে পারত না, অভাব করে করে দিন যাপন করত, বাংলার মানুষ কোরআনকে আঁকড়ে ধরার কারণে হৃদয়ের জায়গা দেওয়ার কারণে আজকে আল্লাহ পাক গোটা বাংলার জমি সুছলা সুবলা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর সঙ্গে বেশি বেশি মনে সম্পর্ক রাখলে বন্ধুর সঙ্গে ভাব হয়, মাঝে মাঝে কয় দোস্ত তুই আমার দৈনিক ফোন দিয়ে খবর লাগ যা, আগামী মাসে তোর জন্য কিছু আদিয়া পাঠায় দিব। কথা বলে ঠিক না ভাই? আল্লাহ ডাক দিয়ে কয় আমার বন্ধুরা জমিনের বুকে যারা কথা বলে আমার সঙ্গে, আমার বন্ধুদের কথা বলার জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করে মাদ্রাসা ঘর তৈরি করে দেয়, খাবার জন্য চাউলের ব্যবস্থা করে দেয়, আমার বন্ধুরা আমার সঙ্গে গল্প করে যারা গল্প করার সুযোগ করে দিল, আমি আল্লাহ আসমান থেকে রহমতের বরকতের দরজা খুলে দিলাম, এক বিঘায় 20 মন আমি আল্লাহ 30 মন দিয়ে দিলাম। আল্লাহ কাইতে নেই আমো আলিয়ামা আসমানতু লাকুম দীনাকুম আমি পূর্ণাঙ্গ করে দিলাম, সেই নিয়ামত হলো কোরআন। চিল্লায় কন্মরা হওয়া, আরো জোরে কন্মরা হওয়া, আরো জোরে কন্মরা হওয়া। এই নিয়ামত, এই নিয়ামত আজকে এই সাভার এলাকায় ফুটে উঠেছে। কথা বলেন ঠিক না ভাই? ফুটে উঠেছে এটা, যেন এই বাতি এই ফুল যেন নিবে না যায়। আমরা রাজি আছি তো?